ব্লাড টেস্ট করাতে যাচ্ছি। ইসিজি আছে, অনেক অনেকগুলো ব্লাড টেস্ট আছে নানান রকম। তো চলো যদি দেখাতে পারি তোমাদের তো দেখাবো। তো এই যাচ্ছি এখন, এখন বাজে 7:30। তো চলো, না খেয়ে যেতে বলেছে, অনেকগুলো টেস্ট আছে। বাড়ির দিকে ফিরছি, এখানে ব্লাড টেস্ট হয়ে গেছে, ইসিজি হয়ে গেছে। এখন আমি যাব বাড়িতে, কিছু খেয়ে দিয়ে আরও কয়েকটা টেস্ট আছে, তখন বাড়ির দিকেই আসছি। আই থিঙ্ক মা রান্না করে রাখবে, কারণ মাকে নিয়ে যাইনি, মাথাও ঘুরছে, কারণ মা গেলে রান্নাটা কী করবে, আর তো কেউ করার নেই। তো সেই কারণেই দেখলেই বুঝতে পারছো ভীষণ অসুস্থ অসুস্থ দেখাচ্ছে। তো যাই হোক, চলো বাড়ি গিয়ে কথা বলছি। হাই বন্ধুরা, একটু আগে তোমাদের তখন দেখালাম যে গেছিলাম, তারপরে একটু আগে বাড়ি এসেছি, এসে স্নান করেছি, করে খাওয়া দাওয়া সারলাম, এরপরে আবার একটা টেস্ট আছে 2 ঘন্টা বাদে, সেটাই যাবো। এই দেখো, এখান দিয়ে 4টে টেস্ট হয়েছে। তো দেখো বন্ধুরা, আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছ কিনা জানি না, আর একটা ব্লাড যেটা দেওয়ার ছিল এখন দিতে এলাম, এই যে হাত খুলতে পারছি না, এইভাবে দিয়ে দিয়েছে। তো মোটামুটি কমপ্লিট হলো, সন্ধ্যেবেলায় সব রিপোর্ট আসবে, দেখা যাক কী হয়। হাই বন্ধুরা, গুড ইভিনিং। তো সকাল থেকে তো দেখলে কেমন দৌড়াদৌড়ি করছিলাম, তো এখন 7টা বেজে গেছে সন্ধেবেলা। তো এখন আবার সেই রিপোর্টগুলো আনতে যাব, আর বাড়িতে এসে না আর কথা বলতে পারিনি, মানে ওখান থেকে আবার যখন ব্লাড দিয়ে বেরিয়েছি মাথাটা ভীষণ ঘুরছিল। আজকে অনেকটা ব্লাড দিতে হয়েছে বারবার করে, সকালবেলাতে 4টে ব্লাড ওরা নিয়েছে, তারপরে আবার গেছি তখন আবার নিয়েছে। তো ওই সব করে না ভীষণ শরীরটা খারাপ লাগছিল, আর অনেকক্ষণ খাওয়া নেই যেহেতু, আমি একদম সকালবেলা মানে 7টা 8টার সময় চা খাওয়া অভ্যস্ত, তারপরে খাবার দেরিতে খাই না কেন, কিন্তু অতটা 9টা 10টা অবধি কোনো খাবার খাওয়া নেই, জল পর্যন্ত খাওয়া নেই। তো বুঝতেই পারছো কেমন একটা শরীর অস্থির অস্থির করছিল, মানে গলা ফলা শুকিয়ে যাচ্ছিল। তো তারপরে যাই হোক, বাড়িতে এসে খেয়ে দিয়ে তারপরে আবার ব্লাড দিতে গেলাম, দিয়ে যখন ফিরছিলাম তখন ভীষণ শরীরটা ক্লান্ত লাগছিল। তারপরে গেছিও হচ্ছে অটো করে, আর এসছি অটো করে, কিন্তু অটো করে আসলেও বেশ আমাদের অনেকটা রাস্তা আবার হেঁটে আসতে হয়, ওটাই সমস্যা। যাই হোক, এখন যাচ্ছি একটু চা খাচ্ছি কোনো রকমে, আর ব্লাডের রিপোর্টগুলো আর ইসিজির কী রিপোর্ট হয় সেগুলো আনতে যাওয়া, লিভারের অনেকগুলো টেস্ট করতে দিয়েছিলো সেগুলো সব, তো দেখা যাক। চা খেতে খেতেই তোমাদের সঙ্গে কথা বলে নিচ্ছি, আর জানি না রাস্তায় গিয়ে কথা বলতে পারবো কিনা, আর গাড়ির যা আওয়াজ ওখানে কথা বলাটাই যায় না, একদম মেন রোডের ওপর যে হতো, আর ভেতরে কি খুব একটা ভিডিও করা যাচ্ছে না, অনেকেই অসুস্থ রুগী, তো সেখানে গিয়ে ভিডিও করাটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আর কি হয়েছে সেটা আমি তোমাদের বলছি, সেটা হচ্ছে আমার ডেঙ্গু হয়েছিল, তোমাদের কোনো এক ভিডিওতে হয়তো বলেছিলাম, তারপর থেকে আমার অনেক এই ডাক্তার ও ডাক্তার করে অনেক রকম ওষুধপত্র খাওয়ার ফলে, আর আমার এই সাইডের একদম শেষের দিকে যে আক্কেল দাঁত বলে সেটা ভাঙাই ছিল, ওই ওষুধপত্র লেগে টেগে মনে হচ্ছে ভীষণভাবে ইনফেকশন হয়ে গেছে। এবার ইনফেকশনটা এমন জায়গায় পৌঁছে গেছে, মানে কান চোখ ফোক দিয়ে পুরো ইনফেকশনটা ছড়িয়ে গেছে। এখন আমি মানে ডেন্টালের যে ডাক্তার হয়, মানে দাঁতের যে ডাক্তার হয়, সেখানে দেখানোর পরে আমার এতগুলো টেস্ট দিয়েছে, আমার লিভারের কিছু প্রবলেম মনে হচ্ছে, কারণ হচ্ছে আমার খাওয়া হজম হচ্ছে না, সারাক্ষণ পেটের মধ্যে কেমন যেন গুড়গুড় করছে সারাক্ষণ। তো অনেক রকম ওষুধ দিয়েছে, মানে ওষুধের পুরো বাঞ্চ হয়ে গেছে, এক এক দিনে প্রায় 10 থেকে 15খানা ওষুধ, মানে ট্যাবলেট ক্যাপসুল হেনা তেনা মিলিয়ে, মানে সে খালি পেট থেকে শুরু করে শুতে যাওয়া পর্যন্ত অতগুলো ট্যাবলেট আমায় খেতে হচ্ছে, এখনও অ্যান্টিব্যাকটিন খেতে হচ্ছে। তো অ্যান্টিব্যাকটিন খেয়ে আরও ভীষণ আমি অসুস্থ হয়ে পড়ছি, মানে আমি যে হাঁটছি মনে হচ্ছে না আমি একটু ধাক্কা মারছে, মাটিতে যেই পা ফেলছি পাটা ঠিক মতো ফেলতে পারছি না, বলছে মানে মাটিতে ফেলছি কি পা, মানে আমি নিজে সার পাচ্ছি না শরীরে, এতটাই মানে শরীরটা খারাপ। তো যাই হোক, তবুও যেতে হবে, আজকে যখন ব্লাড টেস্ট করাতে গেছিলাম সিঁড়ি দিয়ে উঠছিলাম, মানে উঠতে পারছিলাম না। ডেঙ্গুটা হয়েছিল যখন আমি ওই মিট আপে গেছিলাম, তোমরা ভিডিওটা দেখে থাকবে, মৌয়ের ভিডিও, তো তার আগে আমার ডেঙ্গু হয়েছিল, তারপরে দেখলাম প্লেটলেট মোটামুটি ঠিকঠাক ছিল, তো তারপরে মোয়ের মিট আপে গেলাম। যেদিন মোয়ের মিট আপ থেকে বাড়ি এসেছি, মানে ফিরে সন্ধেবেলা থেকে আমার এই ব্যথাটা শুরু হয়, তো সেদিন ছিল হচ্ছে রবিবার, সোমবার দিন আমি ডক্টরকে কল করি, সোমবার দিন ভাবলাম হয়তো কমে যাবে, পেনকিলার খেয়ে খেয়ে, মানে সারাদিন পেনকিলার, মানে 3-4টে পেনকিলার খেয়েও আমায় কমেনি, সোমবার বা একটা দিন হাতে সুযোগ নেই মানে সময় নিয়েছিলাম, তো মঙ্গলবার দেখাতে যাবো আর কি, সেটা বন্ধ ছিল। তো বুধবার আমি ডক্টরকে দেখাই, তা বুধবার আমায় টেস্টগুলো দেয়, তো কালকের দিনটা হয়নি টেস্ট করা, তো আজকে সারাদিন তো এই করলাম, তো দেখা যাক কী হয় আজকে।
তো আবার হয়তো কালকে ওই ডক্টরের কাছে যেতে হবে, কারণ মানে বীভৎস, আমার মাথার পেছন থেকে মাথা কপাল মানে নিচের দিক করে আমি তাকাতে পাচ্ছি না, কোনো কাজ নিচের দিক করে করতে গেলেই মনে হচ্ছে যে আমার এই পোর্শনটা খুলে পড়ে যাবে, মানে এতটাই যন্ত্রণা হচ্ছে। তো যাই হোক চলো এখন বেরাই, অনেক লেট হয়ে যাবে নাহলে, অতটা যেতে হবে আমাকে এখন। দেখো বন্ধুরা, রিপোর্ট আনতে চলে এসেছি, কিন্তু এখান থেকে রিপোর্ট দেবে বেশ কিছুক্ষণ টাইম লাগবে, কারণ আমার আগে যারা আছে তাদের দেওয়ার পর আমাকে দেবে। আর হচ্ছে এখানে রিপোর্ট দেখে আমি নিজে কিছু উদ্ধার করতে পারলাম না, আর এদের জিজ্ঞাসা করলে এরা খুব একটা বলতে চাইছে না। আর আমার যে ডক্টর তাকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেল না, এখনও আমাকে শুক্রবার অবধি অপেক্ষা করতে হবে। তো কী আর করবো বুঝতে পারছি না, এতটা যন্ত্রণা নিয়ে কতক্ষণ থাকতে পারবো, আর এই কটা দিন থাকতে পারবো কি না। তো যাই হোক, এইভাবেই আমাকে থাকতে হবে, কারণ নতুন ডাক্তার দেখাতে গেলে আবার তাদের জন্য আলাদা করে রিপোর্ট তৈরি করতে হবে। এই জন্যই আমাকে বাধ্য হয়ে এখন এই ব্যথাটা সহ্য করতে হবে পেন কিলার খেয়ে খেয়ে। তো এটাই বলার ছিল আজকে, আর অন্য ভিডিও কাল থেকে আসবে আশা করি, আমি শরীর সুস্থ হলে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের শরীরের যত্ন নিও।